বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার এবং বাংলাদেশ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আশুরক মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। এপ্রিল 19 তারিখ মঙ্গলবার নগরের স্থানীয় অজ্ঞ রেস্টুরেন্টের হলরুমত আয়োজিত উক্ত অনুষ্ঠানত সভাপতিত্ব করে আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। আবুধাবি বিএনপি সিনিয়র সহসভাপতি এবং উদযাপন কমিটির আহ্বায়ক আবুল বশরের পরিচালনায় এন্ডে প্রধান অতিথি আসিল ইউএইর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথি আসিল ইউএইর বিএনপির সহসভাপতি রফিকুল আলম, ইউএইর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস খালেদ, ইউএইর বিএনপির সহ সাধারণ সম্পাদক নূর হোসেন সুমন, আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান, মুসাফার বিএনপির সভাপতি রুহুল আমিন, দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু, আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মুসাফা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ হোসেন তালুকদার, দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিম তালুকদার সহ আরো বক্তা। অনুষ্ঠানত বক্তাদলের উজার তাৎপর্য তুলে ধরে দেশ ও জনগণের ভোটের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হইবের আহ্বান জানাই। পরিশেষে মোনাজাতত দেশ জাতি প্রবাসী কল্যাণ কামনা সহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম। আধুনিক ডিজাইনের বিভিন্ন দেশের তৈরি গহনার বিপুল সমাহার নিয়ে আবুধাবিতে প্রথম দেশীয় প্রতিষ্ঠান নিউ বিডি জুয়েলার্স। আমিরাতের রাজধানী আবুধাবির হামদানের খেজুরতলা উমর বিন ইউসুফ বড় মসজিদ সংলগ্ন উত্তর পাশের দামাস বিল্ডিংয়ে নিউ বিডি জুয়েলার্সে আপনাকে স্বাগত। রমজান উপলক্ষে সব ধরনের গহনাই চলছে মেকিং চার্জে বিপুল ছাড়, আছে সুলভ মূল্যের নিশ্চয়তা।